এই দেখো এখানে একটা ব্যাগ, একটা রিকশ্যাক, এখানে একটা দেখতে পাচ্ছ বিগ শপার, এখানে একটা ব্যাগ আর এখানে একটা ব্যাগ। তো এই দেখো লাগেজে ট্যাগ লাগানো হয়ে গেছে। সেটাই পরে বলবো। নরমালি তোমরা জানো যে আমরা মানে ফেব্রুয়ারি পরে আমরা একটা এপ্রিলে ট্যুর করি, এবার সেটা কিছু পার্সোনাল রিজনে মানে প্রবলেম ছিল তো যেতে পারিনি। এবার এই প্ল্যানটা কিন্তু একদম সাডেন প্ল্যান, এটা কিন্তু পরে বলি, এটা স্পেশাল প্ল্যানটা না না, জাস্ট তিন দিন আগে প্ল্যান হয়েছে। তো একদম সাডেন প্ল্যান, কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটাও তোমরা জানতেই পারবে। তবে হ্যাঁ, এবারের যাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমের, তো সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছেও ফার্স্ট টাইম, সোমের কাছেও ফার্স্ট টাইম, আমরা একদম দুজনেই ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম জিনিসটা এক্সপিরিয়েন্স করবো। তো কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে পাবে, তো তার জন্য জাস্ট জুম ইন ওয়েট করো, তারপরে বুঝতে পারবে ব্যাপারটা কি। তো চলো এখান থেকে স্টার্ট করে দিলাম, আমাদের আবার ঘোরার ব্লগ শুরু হয়ে গেল। তারপরে যেমন যেমন হচ্ছে তোমরা প্রত্যেকটা মোমেন্ট দেখতে পাবে, আমরা একদম ক্যাপচার করার চেষ্টা করব। তো লেটস গো, একদম প্যাক প্যাক রেডি, চল। তো আমাদের গাড়ি এসে গেছে, মাশরুম আগে আগে চলেও গেছে, লাগেজও তুলে দিয়েছে। আমার একটু লেট হলো, অ্যাকচুয়ালি ওয়াশরুমে গেছিলাম, আর একটু অ্যাঞ্জেলকেও লাস্টে আদর ফাদর করে এলাম। ওর তো কালকে থেকে বুঝতেই পেরে গেছে যাচ্ছি, আর কালকের থেকেই মানে খুব চুপচাপ হয়ে গেছে, মন খারাপ। আর এই যে এখানে দেখো দাঁড়াও, এই যে এটা দাঁড়িয়ে রয়েছে, চল। আমরা হ্যাঁ মা ছাড়তে এসছে, সাবধানে দেখো, একদম তুমি সাবধানে দেখো, ফোন করবো আমরা। আর ইয়ে আমি টাইম টাইম মতো ফোন করবো। আমরা এখন চলে এসেছি, আর কোথায় চলে এসেছি, আমরা চলে এসেছি প্ল্যানেটে। আর ব্যাকে তোমরা হয়তো অর্ধেক দেখতে পাচ্ছ, পুরোটা দেখতে পাচ্ছ না, যাই হোক। তো এবার আমরা ফার্স্ট টাইম বাসে ট্রাভেল করছি। তো তোমাদের যেরকম বললাম যে ভীষণ সাডেনলি প্ল্যান হয়েছে, মানে সাডেন প্ল্যান হয়েছে মানে তিন দিনের মধ্যে, তো অবভিয়াসলি টিকিট তো পাওয়া পসিবল ছিল না ট্রেনে। আর আমার ইচ্ছাও ছিল যে একবার বাসের এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার, কারণ দেখতে চাই যে ব্যাপারটা কী, কতটা কী হচ্ছে না হচ্ছে, কারণ আমাদের এরকম অনেক সময় সাডেন প্ল্যান হয়। তো আমরা ট্রাভেল করছি কোন বাসে কি সেটা সোম তোমাদের ভালোভাবে বলবে, সোম বল। তো আমরা এখন আছি স্ট্যান্ডে একদম আমাদের শ্যামলি কাউন্টারের সামনে, দেখতেই পাচ্ছ আই লাভ শ্যামলি দেখা যাচ্ছে। আর আমাদের বাস, দেখতে পাচ্ছ এখন গাড়িটা আছে 9600S শ্যামলি। তো আমাদের বাস দিয়ে দিয়েছে 799 আমাদের বাসের নাম্বার। এটা হলো ফুল স্লিপার, এটা হচ্ছে ফুল স্লিপার। তো বাসের বাসের ভেতরটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর মোটামুটি দেখো অনেকেই এখন জেনে গেছো, অনেকে যাও, তাও আমরা আমাদের তরফ থেকে যারা জানো না এখনো, বা আমরা যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, তো কিরকম কি ফিল হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে আমি কিন্তু একটুখানি নার্ভাস আছি, কারণ দেখো বাসে ট্রাভেল নিয়ে ভয় পাচ্ছি না, মেন ব্যাপারটা হলো এখানে যেহেতু ট্রেনে টয়লেটটা অল টাইম থাকে, আর এখানে একটা হল্ট করবে তারপরে যেতে হবে, তো ওটা একটা চাপে আছি, বাট ওটা দেখা যাক কি হয় না হয়, নতুন এক্সপেরিয়েন্স না, দেখা যাবে সেটা কি হয়। আর এটা কিন্তু অনলাইন বুকিং করেছিস, সেটা এটা অনলাইন বুকিং করে রেড বাস থেকে করেছি, মোটামুটি মানে ফেয়ারটা বলে দেন। এটা হচ্ছে রেড বাস থেকে বুকিং করেছি, মোটামুটি এই 9600 বাসগুলোর ভাড়া একটু বেশি,
আর মোটামুটি 2300 থেকে 2500, মানে 2300 থেকে 2500 তোমাদের পার হেড তোমাদের পড়বে। তবে এটা কি বলতো, বাসের প্রাইসটা ডাইনামিক ওঠানামা করে, তো তোমার যদি 2 মাস আগে কাটো তো একটু কম পড়বে, একদম শেষে শেষে প্ল্যান করলে একটু বেশি পড়বে, তো আমাদের তো সাডেন প্ল্যান তো একটু বেশি পড়েছে। তো আদারওয়াইজ তবে কি বলতো, আমরা বাসের টিকিট কাটার আগে বেশ আমরা যারা মোটামুটি যাতায়াত করছে কয়েকজনের সাথে কথা বলছিলাম, সবাই আমাদের এই শ্যামলির এই বাসটাই সাজেস্ট করলো। তো দেখা যাক, এখন জার্নি শুরু, আগে বাসে উঠে তারপর তোমাদের ভেতরটা তো ভালোভাবে দেখাবো। এখন মোটামুটি টাইম হয়ে এসছে, তো আমরা এখান থেকে মানে টুকটাক স্ন্যাক্স আমরা নিয়েই এসেছি সাথে, তো এখান থেকে আর কিছু যদি নেওয়ার থাকে একটু দেখে নেই, তারপরে তোমাদের সাথে কথা বলছি বাসে উঠে একেবারে। একদম দেখো, লাগেজে ট্যাগ লাগানো হয়ে গেছে আর এখানে সমস্ত লাগেজগুলো তুলে দেওয়া হবে। আর এই যে টোকেন দিয়ে দিয়েছে, আমরা যেহেতু দুটো লাগেজ রেখেছি দুটো টোকেন দিয়েছে, তো যখন লাগেজ নেব ওখানে পৌঁছে তখন এই টোকেনটা দেখালে লাগেজ দিয়ে দেবে। তো লাগেজ তুলে দেওয়া হলো। বাসে ঢুকলাম, এখানে বাস মানে 9600, এদিকে সিট পুরো লাক্সারি ফিলিং, নিচের রকম শোয়ার জায়গা, হ্যালো পুরো লাক্সারি ফিলিং। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে বল? হ্যাঁ সেটা, হ্যাঁ পুরো লাক্সারি ফিলিং। C4 C5 হচ্ছে এটা, তাই তো? তো এটা হচ্ছে আমাদের সিট। কেমন লাগছে? সিট গুলো বেশ ভালো কিন্তু, ফাইনালি আমরা একদম সিট হয়ে বসে গেছি, সময় চলে এসছে, সব কিছু সিট ফেট রেডি, আর এখন আর 2 মিনিট মতো বাকি আছে বাস ছাড়তে, বাড়ির সবাইকে ফোন করা বাকি আছে, ফোনও করবো। তো ভাবলাম যে না, এবার তোমাদের সাথে আমরা একটু সেটেল করেছি, তোমাদের সাথে মোটামুটি ভেতরের কী সেট আপ আছে না আছে একটু শেয়ার করে দিই, যাতে তোমাদেরও বুঝতে হয় যারা আমাদের মতো পাবলিক যে বাসে ট্রাভেল ফার্স্ট টাইম করছি এরকম হঠাৎ করে, কারণ আমরা অলওয়েজ ট্রেনে প্রেফার করে এসেছিলাম। তো তাদের সুবিধা হবে যারা এখনও কনফিউশনে আছো যে না ওঠা উচিত কি উচিত না। হ্যাঁ স্টার্টিংয়েই বলবো না ওঠা উচিত না উচিত, কারণ পুরো জার্নিটার পরে নেগেটিভ কিছু আছে কি নেই বা পজিটিভ কি আছে সেটা বোঝা যাবে, বাট এখন কী কী সুবিধা আছে সেটা তোমাদের শেয়ার করে দিই। তো সবার আগে যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হলো, এই দেখো ব্যাকে দেখতে পাচ্ছ এটা হেডরেস্ট আছে, এখানে ব্যাকরেস্ট আছে, সেম সোম এটা ধর সেম দেখো, এই যে এইদিকেও আছে দুটো, আর এইটা হলো তোমার মোবাইল হোল্ড করে রাখা, আর এগুলো হলো চার্জারের আলাদা আলাদা চার্জিং পয়েন্ট আছে, যেহেতু দুটো আলাদা সেহেতু আলাদা চার্জিং পয়েন্ট আছে। আর এরকম পেছন দিকে দেখি এই জায়গাটা দেখো লাগেজের, আমি পর্দাটা জাস্ট সরাচ্ছি, এই জায়গাটা হলো লাগেজের আছে। তো মোটামুটি আমাদের দেখো এরকম দুটো ব্যাগ তো এখানে এটাই যেত, যেহেতু আমরা হেলমেট ক্যারি করছি তো সেহেতু মানে আর হয়নি, তো এখানে তোমরা ভালোভাবে মানে লাগেজ রাখতে পারবে, ছোটোখাটো লাগেজ যা রাখার। এখানে দেখো দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, সুন্দর একটা হোয়াইট বেডশিট পাতা আছে, এই দিকেও কিন্তু কার্টেন আছে, তোমরা যদি চাও টানতে তো টানতে পারো। আর এ পাশটা তো দেখতেই পাচ্ছ একদম প্রাইভেটভাবে কার্টেন টানা আছে। ওপরে দেখিয়ে দিই, এখানে একটা দেখো লাইট আছে, এটা হলো রিডিং লাইট, এখানে আছে, এখানে একটা আছে, তো তোমরা তোমাদের আর দেখো দুটো সিটেরই আলাদা আলাদা,
এইদিকেও একটা আছে, এইদিকেও একটা আছে। তো যদি সাপোজ তোমার পার্টনার চাইছে, মানে যদি আমরা যেহেতু একসাথে আছি ঠিক আছে, কিন্তু আলাদা বলে সাপোজ কেউ বন্ধ করতে চাইছে, সে তার দিকেটা বন্ধ করতে পারে, তো বাউন করতে পারে। আর এইখানে এসিটা আছে, সোম দেখতে পাচ্ছ অলরেডি ওর ঠান্ডা লাগছে, ও বন্ধ করে রেখেছে। এসি সেটিংটা আছে, দেখো তো তোমরা তোমাদের সুবিধা মতো এটা অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এগুলো তো এই জাস্ট দেখো আমাদের বাসটা হালকা ছেড়েছে, তোমরা হয়তো বুঝবে না এরকম জাস্ট হালকা স্টার্ট করলো জাস্ট। তো আর একটা যেটা দেখানো, এই দেখো এখানে খুব সুন্দর, এই দেখো খুব সুন্দর, কিন্তু এরকম দুটো পিলো দিয়েছে, তো সফট আছে পিলোগুলো। আরে বাবা বাড়ির মতো পাবে। আর একটা বলি, এ দেখো এখানেও কিন্তু আলাদা করে কার্টেনের ব্যবস্থা আছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি দেখো আমরা যেরকম কাপল আছি বা এরকম পরিচিত যদি যাতায়াত করে, পরিচিত যদি যাতায়াত করে তাহলে তো এই জিনিসটা দরকার হয় না। বাট অনেক সময় এরকম হয় অনেক অচেনা মানুষও তো পাশাপাশি যাতায়াত করে, সেক্ষেত্রে এই আলাদা তোমার পার্টিশনের ব্যবস্থা আছে, তো যেখানে পার্টিশন দিয়ে আলাদা আলাদা দুজন মানুষও কিন্তু জার্নি করতে পারে। তবে হ্যাঁ এখানে বলে দিই যে যদি অচেনা দুজন জার্নি করে সেক্ষেত্রে সাপোজ ধরো একটা সিট যদি একজন মেল কেটে থাকে তাহলে তার পাশের সিটটাও কিন্তু আরেকজন মেলই কাটতে পারবে, কোনো ফিমেলকে দেয় না। বা আমি ধরো এখানে সিঙ্গেল যদি যেতাম, আমি যদি ফিমেল কেটে থাকি একটা সিট, তাহলে আমার পাশে কিন্তু কোনো ফিমেলকেই ওরা দিত, ওরা মেলকে দিত না। আর যদি পরিচিতর মধ্যে হয় বা আমাদের মতো এরকম কাপল হও তাহলে ঠিক আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, তো তাদের জন্য এটা দরকার নেই। তো এই জন্যই সব কিছু সেপারেট আছে, মোটামুটি সিস্টেম যথেষ্ট ভালো। তবে আমি একটা জিনিস আগেও আমি মানে খেয়াল করেছিলাম এবং আমি সোমকে ওটাই বললাম, নিচেও স্লিপার আছে ওপরেও আছে, বাট অলওয়েজ তোমরা চেষ্টা করবে যে আপারে নেওয়ার, কারণ নিচে যেটা আছে না গ্লাস যেটা আছে সেটা মোটামুটি না কিছুটা উপরে, মানে তোমরা বসে দেখছো ঠিক আছে বাট শুয়ে শুয়ে এটা পাবে না। বাট এই পথটা এদিকে দিয়ে, বাট ওপরে কিন্তু একদম নিচ থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ, একদম নিচ থেকে কিন্তু এই যে এটা আমার গ্লাসেই দেখছো নিচ থেকে দেখা যাচ্ছে, তো এই সুবিধাটা কিন্তু এখানে আছে। আর হ্যাঁ এখানে সঙ্গে সঙ্গে দুটো জলের বোতল তো দিয়েই দিয়েছে, আর এখানে মোটামুটি আনলিমিটেড জলের বোতল আছে। বাট হ্যাঁ জল তো আমরা খাবো না, কারণ মানে ওই সেই কোথায় যেন কৃষ্ণনগরে মেয়েদের জন্য খুব ডিফিকাল্ট। হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে এমার্জেন্সি হলো হল টাইম মেয়েদের জন্য হয়তো দেবে, বাট মেয়েদের তো হাইওয়েতে ওইভাবে অসুবিধা, তো ওই জন্য আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আর এখানে আমি বলে দিই কোথায় কোথায় হল্ট দেবে, এখানে হলটাই বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের যাবে এখান থেকে, প্রথম আগে পিক আপ পয়েন্টগুলো সেটা হচ্ছে বাগুইহাটি, দেন তোমার এয়ারপোর্টের ওখানে বারাসাত, বিরাটির পর বিরাটি, দেন বারাসাত, দেন চাকদা, আর তোমার রানাঘাট, ফুলিয়া অ্যান্ড কৃষ্ণনগর। তো এগুলো তো আছে। এবার কৃষ্ণনগর আমরা যে বাসটা দেখলাম এটা ছটায় ছেড়েছে, তো মোটামুটি ওরা টাইম দিয়েছে যে 9:30 নাগাদ কৃষ্ণনগরে দাঁড়াবে এবং ওখানে 20 মিনিটের মতো হল্ট দেবে, তো তখন ওই টাইমে ডিনার করে নেওয়া এবং বাথরুমে যা যা যাওয়া সেটা। আর আরেকটা কোথায় দেখা ডালখোলাতে, সেটা হচ্ছে সকালে, সেটা এখন কোন টাইমে হবে কি না হবে আমরা দেখো উঠেছি আমরা এখনই বলতে পারছি না, এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে একটু লেট করে, কেউ বলছে আগে পৌঁছে যায়। তো যখন যা দাঁড়াবে যা হবে সেটা তবে আমাদের 6টার বাসটা ছেড়েছে আজকে এখন, তো এটা টাইম হচ্ছে আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে, এখন বেশ স্পিডেই চলছে দেখতেই পাচ্ছ, দারুণ এক্সপিরিয়েন্স বল, একদম এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। দেখো পরে কি হবে জানি না, বাট এখন পর্যন্ত দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে আমার তো ঘুম পাচ্ছে এখানে উঠে, মানে এত কমফোর্টেবল জার্নি না, বোরিং বোর বুঝতে পারছো, মানে লোকেরা রোমান্টিক হয়, রোমান্টিক তো অবভিয়াসলি ঘুম পাচ্ছে, রোমান্টিক অবভিয়াসলি, কিন্তু একটু গল্প করবো একটু, না রোমান্টিক না আমি বলছি খুব কোজি, মানে আমি দুরাত ধরে ঘুমাই না, যে রোজই বলছি আমার ঘুম পাচ্ছে। তো যেটা তোমাদের বলছি 6টায় ছেড়েছে, তোর শিডিউল অ্যারাইভাল শিলিগুড়িতে 6:50, তো আধা ঘন্টা এদিক ওদিক হতেই পারে। আমি এটা বলবো মেনলি আমাদের মতো যারা আছো, হুট করে ঘুরতে যেতে ভালোবাসো, হুট করে প্রোগ্রাম করছো, ট্রেনের টিকিট তো জানো আজকালকার দিনে মানে এখন যা কন্ডিশন সবাই সারা বছর ঘুরতে যাচ্ছে, তো পাওয়া খুব মুশকিল হয়। আর সেকেন্ড কথা অনেকের কাজের ত্রুটিও হয়, আর এটা তো শুধু শিলিগুড়ি যাচ্ছি মানে শিলিগুড়ি যায় তা না, এই শ্যামলীর এই বাসগুলো তোমার মানে পুরী যাচ্ছে, পুরী যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, আরও অনেক জায়গায় যাচ্ছে আমি দেখছিলাম। তো মোটামুটি যার যেখানে দরকার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা নিতেই পারো। তো আশা করি অনেকটাই আমরা শেয়ার করতে পেরেছি। তো আমরা ভেবেছি এই ব্লগটাতে আমরা ফুল এই বাসের জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং কোথায় কী হচ্ছে ডিটেলিংটা,
কী টাইমিং আছে, কী সুবিধা, কী কী প্রবলেম হতে পারে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তা যাতে যারা আমাদের মতো কনফিউশনে ভোগো যে উঠবো কি উঠবো না, যাওয়া ঠিক হবে কি হবে না, তো তাদের জন্য কিছুটা হেল্প হবে। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, এবার আস্তে আস্তে আমরা রাখি একটু, আমরাও রিল্যাক্স করি, বাড়িতে জানাই, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে ফিরে আসছি। এখন আমরা সিটির মধ্যেই আছি, মোটামুটি বিধাননগর কাছাকাছি, উল্টোমার কাছাকাছি আছে আমরা। বেসিক্যালি দেখো, এই বাসটা তো যথেষ্ট বড়, লম্বায়ও অনেকটা বড়, তো সিটির মধ্যে কি হচ্ছে মানে এখন তো তোর অফিসিয়াল আওয়ার্স না, হ্যাঁ, তো স্পেস করে যাওয়ার জন্য একটুখানি জ্যামে পড়ছে, তো এই জন্য একটু স্লো চলছে। তো আমার, আমি যেটা বুঝাচ্ছি, হাইওয়েতে উঠে তখন আসল স্লোটা বোঝা যাবে একদম। আর এমনিতে মানে অনেকে তোমরা জানো যে তোমার এখন যে রাস্তা হয়ে গেছে কৃষ্ণগড়ের রাস্তা, ওটা দেখার মতো রাস্তা, পুরো নতুন ব্রিজটা, নতুন ব্রিজ আছে, একদম হাইওয়েটা পুরো আলাদা। আমি দেখো এই যে সময়টা দিয়েছিল, তোমরা জানো ব্লগ দেখো জানবে, এটা আমরা একটাও দিয়েছিল এই রিংয়ের সাথে, তো অ্যানিভার্সারিতে, তো এটা কিন্তু সময়ের ইউজ করা হয়ে গেছে। কিন্তু আমার, আমি একদিন নিয়েছিলাম, তাও কি নিয়েছিলাম, ওটস নিয়েছিলাম, স্মুদি নিয়েছিলাম, আমার না ইউজই করা হয়নি, কেন কি আমি তারপর থেকে মানে মাথায় থাকে না, কাজে যখন বেরোই নিয়ে যে বেরোবো মাথায় থাকে না, তো আজকে এটাতেই করে এনেছি, কফি করে এনেছি, তো এখন এটা খুলবো আর আমরা দুজন কফি খাবো, গরম গরম কফি, আর আমরা একটু স্ন্যাক্সও তুলে নিয়েছি, চিপস টিপস, হ্যাপি হ্যাপি কুকিজ। আর আমি না একটু কি বলতো, হ্যাপি কুকিজ, আমি একটু আতঙ্কে আছি, আমাকে চিপস টিপস খেতে বলছি, কিচ্ছু হবে না আমার, কি মনে হচ্ছে বলতো, মানে যেহেতু অভ্যাস নেই ট্রেনে, জানি যে ঠিক আছে টয়লেট আছে, এখানে তো একদমই ফল্ট করবে নগর, তারপরে সেই ঢাকগুলো আমি ওর জন্য ভয় না কিছু খেতে দিচ্ছি না, তো যেটা কি বলছে আমি চিনা না, আমি খাবো না, আমি খাবো না, কফিটাও ভয় ভয় খাচ্ছে, বলছে না না আমি বেঁচে খাচ্ছি না, আমার আবার তিন চারবার করে পায়, অনেকে বলেছিল যে না একদম কোনো জার্কিং না হয় না, মানে কিছু ফিল হয় না, সিটিতে কিন্তু না জার্কিং হবে যদি রাস্তায় ওঠা না, হ্যাঁ একটু যেতে না যেতেই মানে দাঁড়াচ্ছে, তো সেহেতু একটু বোঝা যাচ্ছে, এবার হাইওয়েতে গেলে আমরা এখন এক্স্যাক্টলি আছি উল্টোঙ্গাতে, এটা হচ্ছে উল্টোঙ্গা সেই মোড়টা। তো এখন জাস্ট 9:45 বাজে রাত্রি, আর এই মাত্র কৃষ্ণনগরে এসে পৌঁছালো আমাদের। প্রথমে কিন্তু যেরকম লেট চলছিল, সোম বলছিলো যে দেখবি আসছে আস্তে আস্তে 10:30 বেজেই যাবে, বাট পরের দিকে যথেষ্ট ভালো টেনেছে, আর দেখো 9:45 আমাদের ঢুকিয়ে দিয়েছে। এখানে কিন্তু 20 মিনিট মতো টাইম আছে, 20 মিনিটের মধ্যে তোমাদের যা ডিনার করার করে নিতে হবে আর ওয়াশরুমে যাওয়া চলে যেতে হবে। তোমাদের একটু দেখিয়ে, আমাদের দেখো এই এখানটায় দাঁড় করিয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, তো এখানে কিন্তু মোটামুটি, এ দেখো এখানে আমাদের বাসটাও দাঁড়িয়ে রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছ আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আর পাশে এখানে আরেকটাও বাস আছে যেটা শিলিগুড়িতেই যাবে। তো এটা বলতে যে এরিয়া মানে এখানে ওয়াশরুমের কন্ডিশন টপ ক্লাস, হ্যাঁ সত্যি খুব ভালো, আমরা খুব টেনশন ছিলাম যে ওয়াশরুমটা কেমন হবে, কিন্তু মানে নেক্সট লেভেল। আর এখানে মোটামুটি বলে দেই মানে ভাই, তার সাথে তোমরা যাই খাও, ভেজ ননভেজ সব কিছু দরকার, সব কিছু অ্যাভেলেবেল আছে, আর মিষ্টি তো আছে কৃষ্ণনগরের ফেমাস সরভাজা বলো, আরও অন্যান্য মিষ্টিও আছে, তো মিষ্টি ওখানে কাউন্টারেও যাব, সোম খাবে, আমি আজকে মিষ্টি খাবো না, ফেরার দিন আমি ট্রাই করবো আর বাড়ির সবার জন্য নিয়ে যাবো। আর হ্যাঁ, ডিনার আজকে সেরকমভাবে কিছু করার নেই, হালকা ফুলকা কিছু সোম নিয়ে যেতে পারে, কারণ আমাদের না অ্যাকচুয়ালি দুপুরে সেভাবে মানে খিদে পেয়ে গেছিলো, তো অল্প খেয়েছিলাম দুপুরবেলা, তো সোম চিকেন ফ্রাইড রাইস একবারে তুলে নিয়েছিল, তো আমরা এই জাস্ট 8টার সময় ওগুলো খেয়েছি, পেট ভর্তি আছে, তো আমরা ডিনার করার সেরকম কোনো প্ল্যান নেই, তো যাই একটু ভেতরটায় গিয়ে যে মিষ্টি ফিষ্টি সব মিষ্টি কিছু খাবি কি না চল, দেখবি তো তুই, হ্যাঁ তো ওগুলো একটু দেখি, আর
চলো যাওয়া যাক। আরেকটা কথা এখানে, আচ্ছা শুনো কিছু বলছে না বল। এখানে মোটামুটি সিটি থেকে কলকাতা সিটি থেকে বেরোতে গিয়ে মোটামুটি টাইম লেগেছিল ভালো, মানে আধা ঘন্টা তো লেট হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে 10:30টা বেজে যাবে, কিন্তু টাইমিং যা মেনটেন করছে শ্যামলীতে মানে মানে আমি ভেবেছিলাম যে লেট হবো, অলমোস্ট 9:30, মানে 9:45 লেট হয়েছে, মানে বিভৎস মেকআপ দিয়েছে, বিভৎস আনবিলিভেবল। এখান থেকে চায়ের জন্য টোকেন দিয়েছে, এখানে চা 10 টাকা করে লিকার চা, ভাতটা কি সুন্দর দিয়েছে, ভাতটা করতে নেই। তো এই চা পেয়ে গেলাম, এত সুন্দর দেখতে চাটা, তো বল এখানে সলিড কি সুন্দর। তো ওদিকে যাই দেখি কী কী পাওয়া যায়, এখানে মেনু চার্টটা দেখো। প্রচুর বড় রেস্টুরেন্ট, মানে অনেকটা স্পেস পাবো, তোমরা যদি ভাবো যে স্পেস পাবে না, কিন্তু স্পেস কিন্তু প্রচুর এখানটায়। আর এদিকে মিষ্টির মিষ্টির ভ্যারাইটি রকম মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, দেখো নানা রকম মিষ্টি পাবে এখানটায়। আর মেনু চার্টটা দেখিয়ে দিলাম, মেনু চার্ট আমাদের বাসটা অলমোস্ট ফার্স্ট বাস ছিল, সেকেন্ড বাস, তো স্পেস প্রচুর স্পেস। তো এখন আমরা একটু চা এনজয় করি, আধা ঘন্টা টাইম লাগে, মোটামুটি আমাদের সব কভার করে নিয়েছে জায়গাটা। তো একটু আমরা মিষ্টি খাই, চা খাই, বাবা সত্যি ভাগ্যে, হ্যাঁ আমাদের মোটামুটি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট। ইপ্সিতা বললো ভিডিওটা অন করতে, তো মোটামুটি আমাদের এখানে অলমোস্ট অলমোস্ট ফটো দেখে নিয়েছে জায়গাটা, কিন্তু শেষে বললো এখানে পরে আমি দেখলাম দেখো শঙ্কর পানমহল লেখা আছে, তো এমনি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো তো আছে, এগুলো নর্মাল পান আছে। আর যেটা মেনলি আমার ভালো লাগলো সেটা হলো যে এখানে মানে তোমার স্টেশনারি গ্রসারি সেসবও আছে, কারো ধরো মুড়ি চুড়ি এইসব নেওয়ার হলেও কিন্তু নেওয়া যেতে পারে, তো হয় না অনেক সময় দরকার পড়ে ছোটো জিনিস, তো আমরা এখানে মোটর ভালো করে ঘুরলাম এই জায়গাটা। হ্যাঁ এখানে কিন্তু 20 মিনিট, কিন্তু 20 মিনিট, হ্যাঁ ওরা ওয়েট করে 20 মিনিটের মধ্যে, তো পসিবল না যে এখানে খাওয়ার অর্ডার দেবে, তারপরে বাসটা বেরোবে না, আফটার অল সবাই হিউম্যান বিং, ঠিক আছে তাড়াহুড়ো কিছু নেই, ফেরার সময় আমরা এখানে এখানে পড়বে না, ভোরের দিকে এখানে আসা হবে, বাট আবার যদি এই বাস অবশ্যই আবার আসবো, আবার যদি আসি তখন এখানে তো ইচ্ছা রইল। হ্যাঁ ফেরার সময় মিষ্টি একবারে নিজেরা আমরা টেস্ট করে নিয়ে সবার জন্য বাড়ি দুই বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো। তো এখন একটা বাস বেরোচ্ছে লোকনাথ ট্রাভেলসটা, যেটা ফার্স্ট এসেছিল, তো আমাদের এখন টাইম আছে, তো আমরা একটু ঘুরু ঘুরু করি, একটু হাঁটাহাঁটি করে নিই, ১০:৪৭, লরিগুলো দাঁড়িয়ে আছে সব, সব লরি। এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগে, মানে শুয়ে আছিস, হ্যাঁ দেখতে দেখতে যাওয়া। তো আমরা এখন দুজনে মিলে জানলা দিয়ে দেখছি, জানলা না মানে উইন্ডোটা দিয়ে দেখছি, মারাত্মক বৃষ্টি পড়ছে,
তো দেখতে পাচ্ছি দূরে মানে মেঘ গর্জন করছে আর এই যে ভিউটা অসাধারণ, বৃষ্টি হচ্ছে একদম, এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। মানে এই উইন্ডোটা দিয়ে যারা মানে বাসে আসবে তারা কিন্তু মানে এই ফিলটা কিন্তু আপার ডেকেই পসিবল, এটা লোয়ার ডেকে হবে না। এইভাবে শুয়ে শুয়ে এই ফিল ভাবছি, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কেননা 4টে বাজে, বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে আমাদের সেকেন্ড হল্ট, যেটা ডালখোলা দেওয়ার কথা। তো ডালখোলার কাছাকাছি আছে মোস্ট প্রবাবলি, তো জায়গাটার নাম হচ্ছে হোটেল প্যারাডাইজ। আচ্ছা, ডালখোলাতেই আছে হোটেল প্যারাডাইজে। তো এখানে দেখো চা নিয়েছি, সকাল সকালের চা, আর এই জায়গাটা দেখিয়ে দিই। আর খুব বেশিক্ষণ বাকি নেই। আর একটা কথা বলি, রাতে যা বৃষ্টি হয়েছে নেমেছি, এটা কিন্তু বেশ ঠান্ডা লাগে, বেশ ঠান্ডাও লাগে, তাই না বল? ভালোই মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, প্রথম দিনের অনুযায়ী মানে ব্যাপক লাগছে, জল দেখি জায়গাটা এরকম দেখো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং আগেই হয়ে গেছে তোমাদের। তো এখন মোটামুটি 6:30 বাজে, আমাদের কিন্তু এখানে ডট 6:15 নামিয়েছে, বিফোর টাইম, একদম বিফোর টাইম, 6:50 বাজে টাইমিং ছিল, তাই তো? 6:50 টাইম ছিল, তো 6:15 আমাদের নামিয়ে দিয়েছে। আর সত্যি বলতে এবার তোমাদের সাথে শেয়ার করতে চাই পুরো জার্নিটা, যেহেতু কমপ্লিট করলাম বিভোত, মানে আমাদের জন্য খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম। আমি কিন্তু প্রচন্ডভাবে মানে মানে এক্সাইটেড তো ছিলামই, বাট তার সাথে সাথে আমার প্রচন্ড একটা টেনশনও কাজ করছিল যে মানে কিরকম কি হবে, মানে কি ব্যাপার হবে। তো পরিষেবা এদের ভীষণই ভালো। আর দেখো যেটা টয়লেটের ব্যাপারটা, সেটা ওরা টাইমিংটা এমনই রেখেছে না, মানে কৃষ্ণনগর থেকে ডালকোলার ডিফারেন্স, মানে তুমি উঠে ওখানে শুয়ে পড়ছো, মোটামুটি 6:30 উঠছো, তারপরে ম্যাক্সিমাম সবাই তো মোবাইল থেকে শুয়ে পড়ছে, 4টের মধ্যে ওখানে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে আবার এখানে তো মানে 6:50 ওরা বিফোর টাইম বাদই দিলাম, 6:50 ঢুকিয়ে দিচ্ছে। তো প্রবলেম হয় না একটু যদি ঠিকঠাক করা যায়, আর যথেষ্ট রিল্যাক্সে। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই ট্রাই করো, মানে আমরা ট্রাই করে এখন বলছি, ট্রাই করে তোমরা একবার অন্তত। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে বাস থেকে নেমেই যে যেটা দরকার আমাদের দুজনেরই, দুজনের সবার দরকার হয়, যে একটা ওয়াশরুম, একটা ওয়াশরুম যেখানে তোমরা ফ্রেশ হতে পারবে বা আরো নানা কাজ করতে পারবে, সঙ্গে তো শ্যামলীর নিজস্ব রিটায়ারিং রুম, ঠিক আছে, শ্যামলীর নিজস্ব, এখানে স্ল্যানেটেও আছে, এটাও আছে, বাট দেখলাম এখানেও আছে, খুব ভালো মতো আছে, সব জায়গায় আছে যেখানে যায়। যেটা বলার সেটা হলো, আমরা এই ব্লগটা চেয়েছিলাম যে এই বাসের জার্নিটাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে এবং ডিটেইলিংটা শেয়ার করতে, একদম। আর এর পরেও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমরা জানিয়ে দেবো সমস্ত কিছু, আর চেষ্টা করবো বুকিংয়ের ডিটেলসটা যতটা সম্ভব দিয়ে দেওয়ার। আর এখানেই এই ব্লগটা এন্ড করে দিচ্ছি, আজকে থেকেই কিন্তু পরের ব্লগটা শুরু হবে, আমরা কোথায় চলি
সেই ব্লগে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই জানতে পারবে একদম। তো এই ব্লগটা এখানে শেয়ার করছি, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, যা দরকার না দরকার তোমাদের সেটা জানার জন্যও করো, বা ব্লগটা কেমন লাগলো তার জন্য তোমরা কমেন্ট করো। আর এই ব্লগের সঙ্গে এই ব্লগটা এখানে এন্ড করছি, আর তার সাথে সাথে নতুন ব্লগটা একটু বাড়ি শুরু করে দিচ্ছি, চাটাকে চলো।